দেখুন আমি না আজকে ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের প্রথম উপকরণ হচ্ছে রসুন। রসুনটা এর 3 গুণ রসুন পড়ে, কিন্তু আমি একদম ডিফারেন্ট স্টাইলে বানাবো। এটা রসুন আমার 7 থেকে 8 কোয়া কুচো করে নিয়েছি, আদায় ডবল পড়ে, আদা আমি সামান্য একটু কুচো করে নিয়েছি, সামান্য একটু গাজর নিয়েছি, সামান্য একটু বিনস নিয়েছি, পেঁয়াজ এতটাই পড়বে দুজনের ঠিক আছে, ক্যাপসিকাম নিয়েছি, হালকা একটা লঙ্কা কুচো করে নিয়েছি। মধ্যে আমার 3-4টে উপকরণ দেওয়া হচ্ছে না, হোটেলের মতো করেছি, যেহেতু এটা চাইনিজ, সোয়া সস লাগে, গ্রিন চিলি সস লাগে, কিন্তু আমি এটা এই উপকরণগুলো ব্যবহার করবো না। তারপরে আমি একটু গ্রিন মটর ফ্রোজেন দিতে পারেন, বা আপনি মটর গ্রিন মটর পেলে দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই বলে আমি মটরটাকে একটু হাফ বয়েল করে নিয়েছি। ব্যাস এবার চলুন আমার সঙ্গে আমি এটা শুরু করি। দেখুন আমরা ফ্রাইড রাইস বানাবো। আমরা সাদা তেল দিলাম, দেখুন তেল আমার গরম হয়েছে। আমি রসুন দিলাম, আমি আপনাকে আগেও বলেছিলাম রসুনের ডবল সিটি দেয়, কিন্তু আমি একদম ডিফারেন্ট স্টাইলে করছি। তারপরে আপনি পেঁয়াজ দিলাম, দেখুন পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করলাম। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে। দেখুন ক্যাপসিকামটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, কেটে রাখা গাজর, বিনস। সবজিতে আরও ব্যবহার করা যায়, বাঁধাকপি ব্যবহার করা যায়, এবং অনেক কিছু আপনি ইচ্ছা অনুসারে রেড বেল, ইয়েলো বেল আপনি সব দিতে পারেন, কিন্তু আমি এইটুকু দিয়েছি। আমি আগেই বললাম আপনাকে এটা একদম আলাদা ধরনের একটা ফ্রাইড রাইস বানাচ্ছি, চাইনিজই হবে কিন্তু সেম সেম থাকে, কিন্তু অনেকটা উপকরণ আমি এগুলো ব্যবহার করছি। দেখুন সবজিগুলো আমার নাড়াচাড়া করেছি, মোটামুটি সঠিক হয়ে গেছে। তেল দেখুন কড়াইতে, দেখুন তেল একদম থাকবে না, ফ্রাইড রাইসে তেল না বরাবর দিতে হয়। নাড়াচাড়া হয়ে গেল সবজিগুলো আমার। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো দিচ্ছি এর মধ্যে। ফ্রোজেন আপনারা গ্রিন শুটো দিতে পারেন, আবার গ্রিন মটর থাকলে আরও বেশি ভালো হয়, আমার কাছে নেই, তাই আমি একটু হালকা বয়ল করে মটর দিয়েছি। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি, লবণটা আপনারা যে যেমন খান হালকা সেইভাবে দেবেন। লবণটা দিয়ে তুমি নাড়াচাড়া করছি, দেখুন মোটামুটি সুন্দর দেখতে লাগছে সবজিগুলো, তাই না? এবার আমি ভাত মিশিয়ে দিলাম। হ্যাঁ, বয়ল করে রেখেছিলাম রাইসটা আগে থেকে, এবার আমি ভাত মিশিয়ে দিলাম। এটা দুজনের রান্না হচ্ছে, প্রথমেই বলেছিলাম। এবার আমি পেপার পাউডার, যেটা আমি গোলমরিচের গুঁড়ো বলে, আমি দিয়ে গুঁড়ো করে রাখা ছিল আমার বাড়িতে, গোলমরিচ দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এরপরে সোয়া সস দিতে, যেটা আমার কাছে নেইও, এবং ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি, খুব অসাধারণ হবে এবং দেখতেও দেখুন কী সুন্দর লাগছে। যার জন্যই আমি গাজর এবং বিনসগুলো একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য। গ্যাসটা আমার কি সুন্দর হয়ে গেছে, আর আমি জেনে বুঝে, বুঝলেন, জেনে বুঝে আমি গাজরগুলো একটু বড়ো বড়ো করে কেটে হালকা শর্টে করে নিলাম। গাজর, বিনস, ক্যাপসিকাম, অনেক কিছু দেওয়া যায় এর মধ্যে, বাঁধাকপি দেওয়া যায়, রেড বেল, ইয়েলো বেল সব কিছু দেওয়া যায়। দেখুন আমার ফ্রাইড রাইসটা একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার দেখুন ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি দুজনা মানুষের করেছি। আপনি